হ্যালো ভিউার্স স্বাগতম জানাচ্ছি ফটোশপ ইউটিউব চ্যানেলে এর আগের একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাক্স অফিস কি করে দুই পৃষ্ঠা কম্পোজের জন্য করতে হয় সেটা দেখে আপনারা অনেকেই শিখেছেন যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো যে কি করে ম্যাক্সো অফিস দুই হাজার দশে এই কাজটি করতে হয় আপনারা একটা লক্ষ্য করে দেখুন এখানে আমি একটি প্রশ্ন তৈরি করে রেখেছি যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে ম্যাক্সো অফিস দুই হাজার দশে এই কাজটি আপনারা করবেন সর্বপ্রথম এটা আমি ক্লোজ করে দিচ্ছি এখন আমাদেরকে একটি নিউ পেজ নিতে হবে নিউ পেজ নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করুন এখানে ক্রিয়েটে ক্লিক করুন এটি চলে আসলো আমাদের নিউ পেজ সর্বপ্রথম আমাদেরকে মার্জিন এবং পেজ সেট আপটি করতে হবে আপনারা লোক করে দেখুন চারিদিকে এক ইঞ্চি করে মার্জিন রয়েছে টপ লেফট রাইট এবং বটমে প্রথমে আমরা এটা সেটিং করব তো এই জন্য পেজ লাউটে ক্লিক করুন এখান থেকে এই যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে মার্জিন অংশ এখানে আপনাকে পয়েন্ট ফাইভ করে করতে হবে পয়েন্ট ফাইভ এটিকে সিলেক্ট করে পয়েন্ট ফাইভ আপনারা চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন এবং এটিও পয়েন্ট ফাইভ যাই হোক এবার পেসটি রয়েছে প্রোটিন অর্থাৎ খারাখারি কিন্তু আমাদেরকে পেজটিকে ল্যান্ডস্কেপ করতে হবে তো ল্যান্ডস্কেপ করার জন্য আপনারা এখানে ক্লিক করুন পেজটি ল্যান্ডস্কেপ হয়ে গেল এবার আমাদেরকে পেপার সিলেক্ট করতে হবে এই জন্য আপনারা পেপারে ক্লিক করুন এবং এখান থেকে এ ফোর সিলেক্ট করুন এবার ওকে ক্লিক করুন এটি ছিল আমাদের মার্জিন এবং পেজ সেট আপ এবার আমাদেরকে কলম সেটিং করতে হবে তো কলম সেটিং করার জন্য আপনারা এখানে ক্লিক করুন এখান থেকে টু ক্লিক করুন দেখুন দুটি চলে এসেছে দুটি অংশ এটি হচ্ছে প্রথম অংশ এবং এটি হচ্ছে তৃতীয় অংশ যাই হোক এখানে আমরা এই মাঝখানের অংশটি একটু বাড়াবো এই জন্য সরাসরি চলে যান এখানে গিয়ে মোর কলমসে ক্লিক করুন এখানে স্পেসিং লেখা রয়েছে এটা সেভেন করে দিন এবার ওকে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন এখানে একটু স্পেস বৃদ্ধি পেয়েছে যাই হোক আমরা এখন লিখি আমরা প্রথমে হোমে চলে গেলাম এখানে গিয়ে আপনারা বাংলা ফোন বা ইংরেজি লিখতে পারেন মার্জিন করি যাই হোক এটি হচ্ছে আমাদের দুই পৃষ্ঠা কম্পোজের জন্য পেজ সেট আপ এবং কলাম সেটিং করা আশা করি আপনারা শিখতে পেরেছেন কী করে ম্যাক্স অফিস দু হাজার দশে দুই পৃষ্ঠা প্রশ্নের জন্য পেজ সেট আপ এবং কলাম সেটিং করতে হয় যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ